Hello guys, hello, hello. Hello everyone, assalamualaikum. It's Afif Vlogs and welcome to my another video. So guys, আজকে আমরা কোথায় চলে এসেছি আপনারা কি জানেন? আমরা চলে এসেছি সোডিয়াম ক্যাফেতে. So সোডিয়াম ক্যাফেটা কোথায়? এটা হচ্ছে যাত্রাবাড়ী থেকে কোনাপাড়া আসার পরে ফার্মে বসতে হবে এবং তারপরে হচ্ছে এই সোডিয়াম ক্যাফেটা. তো এই সোডিয়াম ক্যাফের বিখ্যাত দুটো জিনিস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফাস্টলি বার্গার, পেটি বার্গার, আর হচ্ছে সেকেন্ড হচ্ছে মোমো. সো এই দুটো জিনিস হচ্ছে আমরা আজকে ট্রাই করব. সো দেখতে পাচ্ছেন গাইস, এই যে হচ্ছে চিকেন মোমো, এটা হচ্ছে প্রাইস হচ্ছে 10 টাকা, এবং এর নিচে হচ্ছে পেটি বার্গার. তো আমরা হচ্ছে পেটি বার্গার, সিঙ্গেল পেটি বার্গার যেটা আছে 150 টাকার, এটাই ট্রাই করবো. তো দেখতে পাচ্ছেন গাইস, 150 টাকার সিঙ্গেল পেটি বার্গার অ্যান্ড 210 টাকার চিকেন মোমো এর সাথে সফট ড্রিঙ্কস. আজকে আমরা এগুলো খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এইটার মানে কোয়ালিটি কেমন, বা এই প্রাইস অনুযায়ী এই খাবার ঠিক আছে কিনা, সোডিয়াম ক্যাফের বার্গার কেমন, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো. লেটস গো. সো গাইস, দেখতে পাচ্ছেন আপনারা সোডিয়াম ক্যাফের কত সুন্দর একটা জায়গাতে আমি বসে আছি, এবং আমি কিন্তু এখন প্রায় রাত 10টা বেজে যাচ্ছে অলমোস্ট. সো এই কারণেই হচ্ছে সোডিয়াম ক্যাফেটা ক্লোজ টাইম, আর ক্লোজ টাইমের কারণে মানুষ অনেক কম. এখন হচ্ছে আমি আপনাদেরকে সোডিয়াম ক্যাফেটা ঘুরে ঘুরে দেখাবো যে সোডিয়াম ক্যাফের মধ্যে কি আছে, সোডিয়াম ক্যাফেটা কতটা বেশি সুন্দর. সো গাইস, ডেমরাতে অবস্থিত এত সুন্দর একটা ক্যাফে আপনারা দেখতেই পাচ্ছেন. যারা কিনা ডেমরাতে আছেন, ডেমরার এই আশেপাশে আছেন, তারা অবশ্যই অবশ্যই মাস্ট বি এই ক্যাফেটা আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, এই ক্যাফেতে আসবেন. এবং আমি যেই বার্গারটা আজকে অর্ডার করছি, এই বার্গারটা অবশ্যই গাইস ট্রাই করে দেখবেন, কেননা খুবই জনপ্রিয় এই বার্গারটা, খুবই মজাদার এই বার্গারটা. সো দেখতেই পাচ্ছেন. হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু বার্গার অ্যান্ড মোমোস চলে আসছে. সো আমরা এখন বার্গার অ্যান্ড মোমোস ট্রাই করবো, মানে আপনাদের সঙ্গে জানাবো যে মোমোস আর বার্গারের টেস্ট কেমন. সো ফার্স্টেই আমরা মোমোস ট্রাই করবো. আরে গাইস, আর কইেন না গাইস, কি যে মজা গাইস, ইটস গুড গাইস, খুবই সুন্দর. আর মোমোসের ভিতরে খুব একটা ফ্রেশনেস পাচ্ছি, যেটা কেন সব জায়গায় পাওয়া যায় না. আসলে ম্যাক্সিমাম জায়গায় গেলে দেখা যায় মোমোর ভিতরে গন্ধ বা মোমোর ভিতরে কাঁচা থাকে, এখানে কিন্তু মানে এটা একদমই নাই. সো এখন হচ্ছে আমরা বার্গার ট্রাই করে দেখবো যে বার্গার কোয়ালিটিটা আসলে কেমন. তো হ্যালো গাইস, আমরা এখন হচ্ছে বার্গার ট্রাই করবো এবং দেখবো যে বার্গারের কোয়ালিটি কেমন. হ্যালো গাইস, হ্যালো, হ্যালো. সো এখন আমরা একটু ইয়াটা নিয়ে দেখি, পোকটা. ওয়াও, ও গাইস, সেই মজা গাইস, এত মজা কেন গাইস, এত মজা কেন গাইস. বার্গারের যে বানটা, এটা আসলে সব জায়গা থেকে একটু আলাদা. মোমোটা যেমন মজা গাইস, বার্গারটা এর থেকে বেশি মজা, দুইটার কম্বিনেশন অস্থির. এই জায়গার বিখ্যাত দুটো জিনিসই ছিল. সো আমরা দুটো জিনিসই ট্রাই করলাম. ইটস ভেরি ভেরি জুসি বার্গার গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কতটা বেশি জুসি বার্গার, যার কারণে আমার অনেক অনেক বেশি মজা লাগতেছিল, এন্ড বানটা অনেক বেশি সুন্দর. আপনাদের সাথে রিভিউ দিলাম গাইস, এই বার্গার যে বানটা আছে এটা হচ্ছে ক্লোজ গাইস, দেখতে পাচ্ছেন যে উপরে একটু ইয়া দেওয়া, মানে তিল বলে যেটা ওইটা দেওয়া, এবং বানটা হচ্ছে একটু ক্রিস্পি টাইপের, যার কারণে মজাটা একটু বেশি লাগতেছে. সো কেমন লাগলো অবশ্যই এসে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন. ভেরি গুড গাইস, কারণ মুখটা যখন মুখে দিচ্ছি তখনই ফ্রেশনেস আমি পাচ্ছি সবসময়. বার্গারটাকে আমি 10-এ 10 দিব এবং মোমোটাকে আমি 10-এর মধ্যে 9 দিব, কেননা এটা একটু আমার প্রবলেম হয়েছে, কারণ আমি একটু দেরি করে খাইছিলাম, যে কারণে মোমোটা একটু শক্ত, মানে এই উপরের সাইজটা একটু শক্ত হয়ে গেছে, বাট মোমোটা অ্যাকচুয়ালি গুড. আর বার্গারটা ইটস গুড গুড গুড, কেননা বার্গারটা এর থেকে মজার বার্গার আমি মনে করি না যে ঢাকার মধ্যে আর কোথাও. চিলক্সে, হ্যাঁ চিলক্সে আছে, চিলক্স থেকে, চিলক্সের পরে আমি রিকমেন্ড করবো এই বার্গারটা খাওয়ার জন্য, কারণ এটা টোটালি আমি খেয়ে মানে ডিফারেন্ট একটা বার্গার আমার কাছে মনে হয়েছে. এটা হচ্ছে পেটি বার্গার, বিফ পেটি বার্গার. সো বিফ পেটি না চিকেন পেটি, আইডল না, বাট মজা মজা. তো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন. আসসালামু আলাইকুম.